সো সেখানে কিন্তু আপনার যদি সেলফ ভ্যালু না থাকে এবং আমি কিন্তু টিকিট কেটে দেখবো না। সবাই এমপি সাহেব নির্বাচনে দাঁড়াইছে মানে এমপি সাহেব, একটা পরিচিতি হয়ে যায়, একটা পাবলিসিটি, অটো পাবলিসিটি হয়ে যায়, কিন্তু একটা সিনেমার পাবলিসিটি হয় নাই, সেটা কোনটা? মানে কোনো প্রচারই হয়নি না, তারা প্রযোজনা প্রতিষ্ঠানগুলো প্রচারই করেনি। আচ্ছা ভাই, এবার ঈদের 14টা সিনেমা আসছে, জি লেটস সি, আপনি কটার নাম বলতে পারেন? রাজকুমার, হ্যাঁ, ওমর, হ্যাঁ, মায়া, হ্যাঁ, দেয়ালের দেশ, হ্যাঁ, কাজল রেখা, হ্যাঁ, লিপস্টিক, হ্যাঁ, আসলে যেভাবে তুফানের ইয়ে হয়েছে, পাবলিসিটি হয়েছে, মানে টোটাল 13-14টা ছবি আসছে। হ্যাঁ দেখেন, 6টা কেন আপনি বলতে পারছেন, কারণ এই 6টার পাবলিসিটি দিক থেকে আগায় আছে, বাকিরা ওইভাবে পাবলিসিটি করতে পারে না, আপনার পর্যন্ত রিচ করতে পারে না, করছে তারা পাবলিসিটি কিন্তু অতটুকু রিচ হয় না যে আপনিও এটাকে মাথার মধ্যে নিয়ে রাখেন। কিন্তু একটা সিনেমার পাবলিসিটি হয় নাই, সেটা কোনটা? মানে কোনো প্রচারই হয়নি না, তারা প্রযোজনা প্রতিষ্ঠানগুলো প্রচারই করেনি, বলতে পারবো না। রাজকুমার, ও আর বাকিরা এত প্রচার করতেছে কিন্তু মনে করে রাখতে পারতেছে না মানুষকে যে আমার এই সিনেমা। যাই হোক, এই এটা প্রশ্ন উত্থাপন করার কারণ হচ্ছে এটাই যে এতগুলো সিনেমা আসলে এটাই হয়, এতগুলো সিনেমা আসলে মানুষ কয়টা সিনেমা, এবং ইভেন আপনারা তো এখন আপনি মনে করতে গেলে আপনি হিমশিম খেয়ে যাবেন কোনটা ট্রেলার কোনটা, কোন ছবি ট্রেলার কোনটা, রাইট? এটা মনে করতে তো আপনি হিমশিম খেয়ে যাবেন। অ্যাকচুয়ালি মানে ছোটবেলায় আমি দেখেছি বা বড় হওয়ার পরে দেখেছি যে দুইটার ছবি তিনটা ছবি এরকমই আসে, গত ঈদে এসেছিল 5টা ছবি এবং এবার সর্বোচ্চ সংখ্যক ছবি। আসলে এটার পেছনে একটা কারণও বোধ হয় আছে যে ঈদ ছাড়া সিনেমা হলগুলোতে ব্যবসা হয় না। না আমি অন্যভাবে দেখি বিষয়টা, আমি বিষয়টা এইভাবে দেখি নির্বাচনের মতো, যে আজম ভাই নির্বাচনে দাঁড়াইছে, পিয়াল নির্বাচনে দাঁড়াইছে, যদু মধুকদু নির্বাচনে দাঁড়াইছে, যদুরও দেখলেও বলবে এমপি সাহেব কই যান, মধুরও দেখলেও বলবে এমপি সাহেব কই যান, আজম খান দেখলেও বলবে এমপি সাহেব কই যান, সবাই এমপি সাহেব নির্বাচনে দাঁড়াইছে মানে এমপি সাহেব, একটা পরিচিতি হয়ে যায়, একটা পাবলিসিটি, অটো পাবলিসিটি হয়ে যায় যে একটা সে একটা কিছু সে ঈদে আসছে। আমি বিষয়টা এইভাবে দেখি, কতটুকু যুক্তিযুক্ত এটা? কিন্তু এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত আর কি আমি মনে করি। যে এখন দেখেন আত্মঘাতী তো, সে ঈদ ছাড়া আসলেও আত্মঘাতী, যার কিছুই নাই, যার সিনেমায় কিছু নাই, সেই সিনেমা ঈদে আসলেও যা, ঈদ ছাড়া আসলেও তা, ছাবৃক্ষ, তারপরে ইয়ে আর একটা কি যেন করলো বিশ্বাসের, দুইটা তো ঈদ ছাড়া আসছে, কিছুই তো হলো না। না তবে লাল শাড়ি যেটা গত ঈদে মুক্তি পেয়েছে সেটা কিন্তু 7 স্ক্রিনে ভালো করেছে, সিলভার স্ক্রিনে, সিঙ্গেল স্ক্রিনে ভালো করছে, এরকম কোনো ফিজিবল রিপোর্ট নাই। কিন্তু এটা যে অভিনয় শিল্পী বা যারা এর সাথে সংশ্লিষ্ট তারা ছাড়া একটা ব্যক্তি বলতেছে না। আর এবার যেটা ছায়াবৃক্ষ যেটা মুক্তি পেয়েছে সেটাও ভালো করেছে, সেটাই তো আমি বলতেছি আজ ভাই, আপনি অভিনয় করছেন বলে আপনি বলতেছেন ভালো করেছে, আর এর বাইরে একটা লোকও বলতেছেন এটা ভালো হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ছায়াবৃক্ষ এখন বায়োস্কোপে দেখা যায়, সরি লাল শাড়ি বায়োস্কোপে দেখা, হ্যাঁ উপায় নাই তো, ওখানে বিক্রি করে যদি কিছু টাকা আসে এবং দর্শকের কাছে কিন্তু রিচ করছে। আর তবে হ্যাঁ মানে আমি দেখেন আমাকে যদি হলে একটা সিনেমা নিয়ে যাইতে না পারে, মানে আমার ভিতরে আগ্রহটা যদি তৈরি করতে না পারে, তাহলে এটা তো সিনেমার ব্যর্থতা। আমি কেন প্রিয়তম দেখার আগ্রহ হয়েছে, দেখছি কি দেখি নাই সেটা অন্য বিষয়, আমি প্রিয়তম দেখেছি কি দেখি নাই সেটা অন্য বিষয়, কিন্তু প্রিয়তম দেখার একটা আগ্রহ আমাকে তৈরি হয়েছে আমার ভিতরে, যে আল্লাহ ওরা যা কামতেছে সিনেমা হলে, গেট ভাঙে ফেলছে, গল্পটা এরকম বলছে ভালো, শাকিব খানের এরকম মেকআপ, এই মেয়েটা মারা যায়, অনেকগুলো ইস্যুস, গানগুলো তো ভালো হয়েছে, হ্যাঁ এই ইস্যুসগুলো কিন্তু আমার ভিতরে একটা আগ্রহ তৈরি করছে, এরকম একটা আগ্রহ তৈরি করছে আপনার লাল শাড়ি, ছায়াবৃক্ষ, অন্য কোন সিনেমা, লাল শাড়ির ছবি এরকম একটা আগ্রহ ভালো ছিল, লাল শাড়ির গল্প ভালো ছিল, কন্টেন্ট তো অবশ্যই ভালো হতে হবে, অভিনয় ভালো হতে হবে, কিন্তু প্ল্যাটফর্ম তো পেতে হবে, প্ল্যাটফর্মটা যদি আপনি আমাকে না দেন আমি কিভাবে দর্শকের কাছে যাব? পাইছেন যথেষ্ট প্ল্যাটফর্ম পাইছেন, ইয়ে পরান কয়টা প্ল্যাটফর্ম পাইছিল প্রথম যখন আসছিল 13টা সিনেমা হল পাইছেন, পাশাপাশি আরেকটা জিনিস আমি বলবো যে প্ল্যাটফর্ম পাওয়ার পাশাপাশি মানুষের কাছে রিচ করার জন্য প্রপার মার্কেটিং একটা ফ্যাক্টর,
সেই মার্কেটিং তো দর্শক করবে, প্রধান মার্কেটিং তো দর্শক না না দর্শক তো অবশ্যই করবে, কিন্তু দর্শকদের কাছে তো আগে আপনাকে রিচ করতে হবে। আপনি যেমন কিছুক্ষণ আগে আমাকে প্রশ্ন করলেন 14টা ছবি মুক্তি পাচ্ছে, আপনি ছবিগুলোর নাম বলেন, আমি 6টার পরে আর বলতে পারলাম না, তার মানে কি 6টার পরে আপনি বলতে পারেন না? কারণ 6টার পরে আর কোনো প্রমিনেন্ট অ্যাক্টর নাই ওখানে। পটু নামে একটা সিনেমা আছে, যেই সিনেমা কোনো প্রমিনেন্ট অ্যাক্টর নাই, আপনি নাম জানবেন কোথা থেকে? যদি বলতাম যে ওখানে বুবলি আছে, যদি জানতেন কোনোভাবে, তাহলে আপনি বলতে পারতেন হ্যাঁ আর একটা সিনেমা আছে পটু, বুবলি নাই। তো অপু বিশ্বাস তো একটা পপুলার প্রমিনেন্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস, তার চেয়ে বড় পাবলিসিটি কি হতে পারে? তারপরও কিছু কিছু ইয়ে থাকে, যে একটা সময় আমরা খবরের কাগজে পাবলিসিটি হতো, টেলিভিশনে হতো, এখন সব সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। হ্যাঁ সোশ্যাল মিডিয়া হয়, সোশ্যাল মিডিয়াতেও কিন্তু প্রমোশন করার অনেক উপায় আছে, অনেক ইভেন্ট করা যায়, অনেক অ্যাক্টিভেশন করা যায়, যেগুলোর মাধ্যমে এই যে আব্দুল্লাহ সাহেব গতবার জিন জিন সিনেমার যে পাবলিসিটি করছে, 1 লাখ দিবে, 2 লাখ দিবে, হাসপাতাল যাবে, বহুত কিছু করছে গতবারে, কিন্তু এত পাবলিসিটি করার পরেও কি জিন সাহেব ব্যবসা সফল হয়েছে? না কিছু তো হয়নি। তো পাবলিসিটি করে কি হবে যদি কন্টেন্ট না হয়? আমি তো এটা সবাইকে বলি, টেলিভিশনে অনেক কিছু সহজে আমরা করতে পারি, সিনেমাতে কিন্তু আমি পকেট থেকে টাকা বের করে আমি টিকিট কিনে আমি ছবি দেখছি। সো সেখানে কিন্তু আপনার যদি সেল ভ্যালু না থাকে, এবং আমি কিন্তু টিকিট কেটে দেখবো না,